এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় জানতে পারবেন। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে উল্লেখ করার, সাধারণত পাওয়ার ব্যাংক নিয়ে। সো পাওয়ার ব্যাংকের এই যে ধরনের সার্কিটগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলো আদৌ আসলে কোনটা কোন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং নর্মালি আমার হাতে যে দুইটা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন, এই ইনক্লোজারগুলো মূলত এগুলো হচ্ছে 18650 ব্যাটারির জন্য তৈরি করা, এবং এটার যে সাইজ দেওয়া আছে আপনি এখানে অনায়াসে 18650 ব্যাটারিগুলোকে সেট আপ করতে পারবেন। সো বুঝতেই পারছেন এটা হচ্ছে দুইটা ব্যাটারি জন্য আর এটা হচ্ছে আটা ব্যাটারির জন্য। সো দুইটারই আমরা ইনপুট আউটপুট চেক করব এবং ডিটেলসে জানবো, এবং এগুলোর প্রাইস খুবই কম, এবং দুইটারই আমি চেষ্টা করব বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, সেখান থেকে আপনারাও চাইলে যদি কিনতে চান কিনতে পারেন। তবে কিনার আগে আমি যেটা বলবো, ঠান্ডা মাথায় আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই তো বুঝতে পারবেন আসলে এগুলো আদৌ কোনো কাজের কিনা, বা আসলে এগুলো দিয়ে কি কি করা সম্ভব সমস্ত বিষয়, কারণ আমরা ইনপুট আউটপুট দুইটাই চেক করব, টেস্ট করব, টেস্ট করে দেখব যে আসলে এটা রেজাল্ট কিরকম দেয়। দুইটা সার্কিটের আমরা একের পর এক করব। তবে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের যে একটা মাইল ফলক দেই, দয়া করে আপনারা একটু মাইল ফলকটা পূরণ করে দেন, সেটা হচ্ছে 100টা লাইক একটু তাড়াতাড়ি পূরণ করে দিবেন, তাহলে আসলে ইউটিউবের কাছে মনে হয় যে না এই ভিডিওগুলো ভ্যালুয়েবল এবং মানুষের কাছে পাঠায়। এবং আরো একটা বিষয় হচ্ছে, আপনাদের এক্সপেক্টেড অনেকগুলো ভিডিও আছে যেগুলো নিয়ে আমি অলরেডি কাজ করছি, এবং কিছু জায়গায় একটু সমস্যার কারণে সেই ভিডিওগুলো আসতে একটু ডিলে হচ্ছে, তবে 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনার 100টি লাইকের মাইল ফলক কমপ্লিট করে দিবেন। অলরাইট, সো আমরা প্রথমে এই ছোট যে পাওয়ার ব্যাংকটা, এটা হচ্ছে দুইটা ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি পাওয়ার ব্যাংক তৈরি করে ফেলতে পারবেন, এবং এটার গায়ে কোনো ব্র্যান্ডিং নেই, জাস্ট পাওয়ার ব্যাংক লেখা, অর্থাৎ সে পাওয়ার ব্যাংকই একটা ব্র্যান্ড, এবং এটা হচ্ছে যেহেতু চাইনিজ ব্র্যান্ড, এবং এটারও দেখেন কোনো ব্র্যান্ডিং নাই। তো পিছনের দিকে যদিও হাবি যাবি চাইনিজ লেখা আছে সেগুলো আমি জানি না, তো মেবি এটা কোনো ব্র্যান্ডের হতেও পারে, কিন্তু আসলে এগুলো নন ব্র্যান্ডের হয়ে থাকে। দ্বারা যে আপনারা পেয়ে যাবেন, এগুলোর বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও দেখার পরে কিনবেন। যদি কিনার হয় ভিডিওটা আগে দেখেন সম্পূর্ণ, তারপরে যদি মনে হয় কিনেন, আগে পরে কিনার কোনো দরকার নেই। এবং এই সার্কিটের আমরা যদি একটু ডিটেলস দেখি, এখানে হচ্ছে আপনার দুইটা 18650 ব্যাটারি আমরা সেট আপ করবো, এবং সেট আপ করবো একটু পরেই করতে পারবেন। এবং এইখানে হচ্ছে আপনার একটি এলইডি বাতি আছে সামনের দিকে, এবং এখানে একটি পুশ বাটন আছে, বাটনটাকে প্রেস করা যায়, যেটার মাধ্যমে হচ্ছে আপনি এটা ওয়েক আপ মোডে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ একে অ্যাক্টিভ করতে পারবেন এর যে সার্কিটটা আছে সেটাকে। এবং এখানে হচ্ছে ইউএসবি টাইপ এ রয়েছে, এবং মাইক্রো ইউএসবি রয়েছে ইনপুটের জন্য, আর ইউএসবি টাইপ এ হচ্ছে আউটপুটের জন্য একটা রয়েছে, অর্থাৎ আপনি এটা দিয়ে একটা মোবাইলকে চার্জ করতে পারবেন। এবং আদৌ মোবাইল চার্জের জন্য এটা ডিজাইন করা হয়েছে কিনা সেটাও আমরা টেস্ট করব। এবং আমরা যদি 2 নম্বর যে সার্কিটটা আছে বা ইনক্লোজারটা আছে এটা যদি দেখি, এখানে হচ্ছে আপনি টোটাল 8টা 18650 ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এবং এখানে একটা জিনিস একটু বলেই যায়, এখানে দেখেন পুড়ে গেছে, এই 8টা ব্যাটারি 1টা ব্যাটারি যদি উল্টো করে আপনি ভুল করে লাগিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার কিন্তু সেখানে স্পার্ক হবে, এই যে এখানে দেখেন আগুন ধরে গেছে। সো পাওয়ার ব্যাংকের সার্কিট একটু হিসাব নিকাশ করে কিন্তু আপনাকে কানেকশনটা করতে হবে। এবং এটা সার্কিটটা মোটামুটি মনে হচ্ছে আমার কাছে যে ভালো হতে পারে, কারণ এই ধরনের সার্কিটগুলো নর্মালি ভালোই হয়ে থাকে। এবং এখানে একটা ডিসপ্লে আছে এক্সট্রা ফেসিলিটিস, এবং এখানে হচ্ছে পুশ বাটন সুইচ, যেটা হচ্ছে আপনার এই ইনক্লোজার লাগানোর পরে উপর থেকে এটাকে প্রেস করতে পারবেন। এছাড়াও এখানে যে আইসিগুলো ব্যবহার করা হয়েছে অটোমেটিক, আই থিঙ্ক বেটার পারফর্ম করবে। এবং আমরা যদি সামনের দিকে দেখি, তাহলে হচ্ছে এখানে ওইটা ছিল একটা এলইডি বাতি সামনের দিকে, এটি হচ্ছে 5mm এর এলইডি বাতি। সো এখানে 5mm এলইডি বাতি আছে দুইটা, এবং ইউএসবি টাইপ এ আছে দুইটা, অর্থাৎ একসাথে আপনি দুইটা ফোনকে চার্জ করতে পারবেন, এবং আদৌ করা যাবে কিনা। এবং সবচেয়ে এক্সাইটিং বিষয় যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ইউএসবি টাইপ সি রয়েছে। সো এই পাওয়ার ব্যাংক সার্কিটে ইউএসবি টাইপ সি পাবো এটা আশা করি নেই। এবং এখানে মাইক্রো ইউএসবি আছে, অর্থাৎ আপনি ইনপুট দুইটা সিস্টেমে দিতে পারছেন, একটা হচ্ছে মাইক্রো ইউএসবির মাধ্যমে, অথবা আপনার কাছে যদি বর্তমানে তো আমাদের ম্যাক্সিমাম মোবাইলের চার্জারই হচ্ছে ইউএসবি টাইপ সি, সো আপনি চাইলে ইউএসবি টাইপ সি দিয়েও এটাকে চার্জ করতে পারবেন। সো এখন হচ্ছে আমরা একে একে পাওয়ার ব্যাংকের যে কেসগুলো আছে এর মধ্যে ব্যাটারি দিয়ে এটাকে সম্পূর্ণ পাওয়ার ব্যাংকে কনভার্ট করবো। এখন বিষয় হচ্ছে এখানে আমরা ব্যাটারি কোনগুলো ব্যবহার করতে পারি সেটা। সো এখানে বেশ কিছু ব্যাটারি আছে। আমি সবসময় একটা কথা বলি, আপনারা অনেকে বলে থাকেন ভাইয়া ইনহ্যান্স বিএমএস বা ইনহ্যান্স সার্কিট এগুলো, বা এদের ব্যালেন্স সার্কিট এগুলো, আসলে যত ব্যালেন্স হোক যত যাই হোক চেষ্টা করবেন, এখানে যেমন দুইটা ব্যাটারি আমরা ব্যবহার করবো, সো দুইটা ব্যাটারি যদি এম্পিয়ার এবং ভোল্টেজ কাছাকাছি হয়, আমি এগুলো প্রত্যেকটা মেজারমেন্ট করা, এগুলো হচ্ছে 4.1-4.2 ভোল্টের মধ্যে আছে, ফুল চার্জ করেই দেন আমি হচ্ছে ব্যবহার করি। আর হচ্ছে এইগুলো দেখেন এম্পিয়ার আমি চেষ্টা করবো কাছাকাছি নেওয়া, যদি আমি একটা 1 এম্পিয়ারের নেই, অর্থাৎ 1000 mAh এর নেই, তাহলে আমি আর একটা 1100 mAh বা 1200 mAh এরকম কাছাকাছি মান নেওয়ার চেষ্টা করবো। সো দেখি একটু ভালো মানের দেই, যেহেতু টেস্ট করবো আমি। সো ব্যাটারির খুবই খারাপ অবস্থা এগুলোর, যেগুলো ভালো MS নাই। সো আরেকটা সেট থেকে দেখি, এই সেটে দেখা যাক, এখানে ভালো দুইটা ব্যাটারি আমার ভালো দুইটা লাগবে জাস্ট। তো 700 1000 এর উপরে নিতে চাচ্ছি, ওকে ফাইন।
সো স্যামসাং এর দুইটা ব্যাটারি সেল পেলাম। এই যে স্যামসাং, সো এই স্যামসাং এর ব্যাটারি সেল গুলো নর্মালি ভালো এমএস থাকে, এবং আমি এইগুলো থেকে হচ্ছে পেয়েছি এটা 1637 আর এটা হচ্ছে 1600 এমএস, অর্থাৎ অলমোস্ট কাছাকাছি। এবং ভোল্টেজ দুইটাই হচ্ছে ফুল চার্জ করা, সো 4.1 থেকে 4.2 ভোল্টের মধ্যে আছে এটা আমি জানি। সো এরকম ভাবে হচ্ছে আপনারা একটু কাছাকাছি যদি ভোল্ট এবং এম্পিয়ার এর ব্যবহার করেন তাহলে আপনার সে পাওয়ার ব্যাংক সার্কিটটা ভালো পারফর্ম করবে। তো অনেক ক্ষেত্রে আমরা বলি না যে আসলে আমি দুইটা ব্যাটারি ব্যবহার করেছি কিন্তু আমার পারফর্ম খারাপ আসছে, সো এই যে এই সমস্ত বিষয়ে। তো আমরা এখন জাস্ট ব্যাটারির পজিটিভটা দেখে নেবেন, পজিটিভটা থাকবে এই পাশে আর নেগেটিভটা এই পাশে। সো পজিটিভ নেগেটিভ দেখে আমরা সেট আপ করবো। ডাবল প্রেস করলে হচ্ছে জাস্ট আমাদের এলইডি বাতিটা অ্যাক্টিভেট হচ্ছে। আবার সবচেয়ে ভালো লাগছে এটার কালারটা, কালারফুল একটা এলইডি ব্লিঙ্ক হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পিছনে একটা ব্লু কালার এলইডি লাইট আছে, সেটাই হচ্ছে আপনি এখান থেকে গ্লো করছেন। অলরাইট, সো এটা ইন্টারেস্টিং একটা পার্ট। সো আমরা এখন হচ্ছে এটার জাস্ট ইনক্লোজারটা লাগিয়ে ফেলবো। সো একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের ইনক্লোজার গুলো লাগানোর পরে যেহেতু এগুলো খুব একটা স্ট্রং না, সো একবার লাগানো হয়ে গেলে পরে কিন্তু খুলতে অনেক ঝামেলা, এগুলো ভেঙে টেঙে খুলে আসবে। সো এই কারণে কিন্তু যারা বিক্রি করে তারাও কিন্তু এইভাবে খোলা অবস্থায় বিক্রি করে, লাগিয়ে দেয় না। লাগিয়ে দিলে আপনার খুলতে খবর হয়ে যাবে। সো এই কারণে সবসময় আপনার ব্যাটারি ভালো মতো দেখে চেক টেক করে তারপর হচ্ছে এই যে ব্যাক পার্টটা সেটা লাগিয়ে ফেলবেন। আচ্ছা, এই পাশে হচ্ছে একটা লকের মতো আছে, সো এই লকটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এই লকের দিকে হচ্ছে এটা লকটাকে আগে চাপ দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে, এরপর হচ্ছে আমাদের সামনের দিকে চাপ দিতে হবে। আসলে স্যামসাং এর সেলগুলো কি একটু মোটা নাকি নাকি এটার ইনক্লোজার ঠিক মতো লাগলো না, তো এই পাশ থেকে জাস্ট একটু ফাঁকা রয়ে গেছে। তো আই থিঙ্ক আদারওয়াইজ মোটামুটি কানেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখি, সো আমাদের লাইটটা হচ্ছে ডাবল প্রেসে হচ্ছে অন হচ্ছে, আবার ডাবল প্রেসে হচ্ছে অফ হয়ে যাচ্ছে। এবং এটা আসলে কি কাজের জন্য ব্যবহার করতে পারি, সো এটা এখন হচ্ছে টেস্ট করব। সো একে টেস্ট করার জন্য হচ্ছে আমি জাস্ট এই ধরনের একটা ইউএসবি টেস্টার ব্যবহার করছি। তো এগুলো আসলে কতটা ভালো মান দেয় বা অ্যাকুরেট মান দেয় আমার ঠিক ধারণা নেই, তবে আমার মনে হয় যে মোটামুটি কাছাকাছি একটা মান দেয়, 80% মান তো অবভিয়াসলি অ্যাকুরেট দেয়। এরপরে হচ্ছে ভেরি, 20% মান আপনি একটু কম বেশি ধরে নিতে পারেন, আমি ধরে নেই যে 80% এর মান মতো অ্যাকুরেটই দেয়। আমরা জাস্ট এটাকে প্রথমে সেট আপ করে ফেলবো। তো আমরা তো সরাসরি মোবাইলে চার্জ দিয়েও চেক করতে পারি, তারপর আমরা হচ্ছে এটাকে লাগিয়ে দেখি। তো এটা ভোল্ট এম্পিয়ার দেখায়, এখানে হচ্ছে 5 ভোল্ট অলরেডি দেখাচ্ছে, সো আমাদের 5 ভোল্ট আউটপুট প্রপারলি দিচ্ছে। এখন হচ্ছে আমি আমার মোবাইলটাকে কানেক্ট করে ফেলি। দেখি আমার মোবাইলটা হচ্ছে স্যামসাং A51 এর, সো এটার মোটামুটি ব্যাটারি ভালোই পাওয়ারফুল, একে পাওয়ার দিতে পারে কিনা দেখা যাক। সো চার্জ নিচ্ছে, এখন কতক্ষণ চার্জ নিবে এটাও হচ্ছে একটা বিষয়। এবং এখানে আমরা যদি দেখি আমার মোবাইলে হচ্ছে 1 ঘন্টা আমার মোবাইল বর্তমানে চার্জ আছে হচ্ছে 54%। এবং একটা বিষয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই ইউএসবি কানেক্টরটা কিছুটা লুজ কানেকশন, তো আমরা এখান থেকে একটু জাস্ট কানেক্ট করি। সো আমার মোবাইলে হচ্ছে 54% এবং বাকি যে 46% চার্জ হতে 1 ঘন্টা 22 মিনিট। সো যদিও এটা হচ্ছে আমার মোবাইল অনেক সময় ভেরি করে, এবং আনএক্সপেক্টলি এখানে 1.21 এম্পিয়ার রেটে হচ্ছে আমার ফোন চার্জ হচ্ছে। সো খেয়াল করেন বিষয়টা, 4.9 বা 5 ভোল্ট আমরা ধরতে পারি, 4.9 মানে হচ্ছে আমরা অলমোস্ট 5 ভোল্টই ধরি, 1.21 এম্পিয়ার রেটে হচ্ছে আমার ফোন চার্জ হচ্ছে। তো আই থিঙ্ক একেবারে খারাপ না এটার যে সার্কিটটা আছে, যদি আপনি ভালো ব্যাটারি ব্যবহার করতে পারেন খুব ভালো পারফর্ম করবে। সো যেহেতু দুইটা ব্যাটারি থেকে আমরা যেহেতু 1600 যদি ডাবল করি তাহলে হচ্ছে 3200 এমএস, অর্থাৎ 3.2 এম্পিয়ার হচ্ছে আছে এটা। আর আমার এই মোবাইলের যে ব্যাটারি সেটা হচ্ছে অলরেডি মেবি আমার খেয়াল নেই 4 এম্পিয়ার এর মতো হবে, 4000 এমএস এর মতো হবে, তার মানে এটাকে তো এইটা ফুল চার্জ করতে পারবে না। কিন্তু মনে করেন কোথাও গেছেন ইনস্ট্যান্ট আপনার দরকার 10-20% চার্জ করা, তার জন্য এনাফ, এটা খুব ভালো পারফর্ম করবে। এবং খুব যে স্লো চার্জ করবে তাও না, মোটামুটি ভালোই চার্জ করবে। সো ফাস্ট চার্জ বা কুইক চার্জ আমি বলবো না, যে মোটামুটি বেশ ভালো এম্পিয়ার রেটে কিন্তু চার্জ হচ্ছে, 1.23 বা 2 এরকম। সো আমার যদি ব্যাটারিটার চার্জ 20% এর নিচে থাকতো আমার মোবাইলের যে চার্জ, তাহলে কিন্তু এই এম্পিয়ার রেট মেবি কিছুটা স্লাইটলি বাড়তো। সো আই থিঙ্ক ধরে নিতে পারি এটা 1.5 এম্পিয়ার রেটে হচ্ছে এটা ম্যাক্সিমাম আপনার আউটপুট দিতে পারবে, এবং 5 ভোল্ট তো অবভিয়াসলি 5 ভোল্ট। এখন আমরা হচ্ছে এটার যে ইনপুট আছে সেটা চেক করবো, আসলে এই ইনপুটটা কত এম্পিয়ার রেটে আসলে চার্জ হয় সেটাও আমাদের দেখার বিষয়। সো যাই হোক, আমরা এখন মোবাইলের চার্জ বাদ দিলাম, এখন আমাদের এই সার্কিটটা কত এম্পিয়ার রেটে চার্জ করে সেটা এখন দেখার বিষয়। সো আমার কাছে হচ্ছে স্যামসাং এর একটা 2 এম্পিয়ারের
একটা অ্যাডাপ্টার আছে, আমরা এটা থেকে হচ্ছে আউটপুটটা নিব। দেখা যাক, এটা আসলে যদি 1 ampere রেটে চার্জ হয় তারপরও বলবো আমি যথেষ্ট ভালো এটা সার্কিট। সো দেখা যাক, সো একটা ট্রেন্ডিং অবস্থায় আছে কিন্তু আমাদের এই পাওয়ার ব্যাংকের এই সার্কিটটা, বেশ ভালো পজিশনও বলতে পারেন। তো অনেক সেল হয় এটা, তো আমরা এটাকে জাস্ট এখন ইনপুট দিয়ে দেখি। ওকে, সো আমাদের তো এটা চার্জ হচ্ছে কিন্তু আমাদের এই সার্কিট কোনো কিছু দেখাচ্ছে না, এটার কারণটা কি? সো আমরা জাস্ট আরেকবার রিকানেক্ট করি। হ্যাঁ, এতক্ষণে এম্পিয়ার আসছে, সো একটু এটাকে জাস্ট এভাবে রাখি তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন। সো এম্পিয়ার রেট কিন্তু চার্জিং এম্পিয়ার রেট খুব একটা ভালো না, আপনারা দেখতেই পাচ্ছেন 150 mAh। সো 200 বা 300 mAh রেটে হচ্ছে মেবি চার্জ হবে। সো কিছুটা স্লাইটলি বাড়ে কি না, যেহেতু আমাদের এটার একটা ব্যাপার আছে, আমাদের ব্যাটারিগুলো কিন্তু ফুল চার্জ। সো ব্যাটারিগুলো যখন কি না চার্জ কম থাকবে তখন কিন্তু এটার চার্জ বাড়বে, একেবারে ফুল চার্জ অবস্থায় আছে, খুব বেশি একটা চার্জ যে নিবে তা কিন্তু না। সো জাস্ট আমরা 1% বা 2% আমার ফোনটাকে চার্জ করেছি, সো এতে কিন্তু আপনার 3.2 ampere হয়ে যায়নি। সো অনেক বেশি সময় লাগবে এটা ডিসচার্জ করতে। সো এই কারণে কিন্তু এই যে দেখেন 0-0 চলে আসছে, এর কারণ হচ্ছে কি, এই মোবাইল অলরেডি ব্যাটারিগুলো চার্জ, সো এখন ডিসচার্জ করা পসিবল না। সো আমি আমার মতে বলবো এটা হয়তো বা আপনার 200-300 বা 500 mAh রেটে হচ্ছে চার্জ হবে, 1 ampere রেটে হলে তো কোনো কথাই ছিল না, তবে আমার মনে হয় না এত হবে, তারপর আমি চেক করব পরবর্তীতে। এই জিনিসগুলো না অনেকদিন আগে থেকে কিনে রেখেছিলাম, রাখার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব করব করে আর শেয়ার করা হয়নি, সো এই কারণে হয়তো এগুলোর ইনক্লোজার কি বাঁকা টাকা হয়ে গেছে কিনা কে জানে। সো যাই হোক, আমরা হচ্ছে এখানে আমাদের টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টোটাল হচ্ছে আমাদের ব্যাটারি প্রয়োজন। সো আমি এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করছি। সো এগুলো আসলে MAHগুলো একটু ঠিকঠাক রাখা দরকার ছিল, যেহেতু আমি পাওয়ার ব্যাংক আমার এত দরকার নেই। সো আমি যেহেতু পাওয়ার ব্যাংকগুলো থেকে পরবর্তীতে ব্যাটারি খুলে নেবো, আমি এখান থেকে এই কারণে এই ধরনের কিছু ব্যাটারি ব্যবহার করছি। এগুলো ভালো 1900-1800 mAh করে এক একটা ব্যাটারি। সো আমাদের টোটাল লাগবে 8টা ব্যাটারি, 2, 4, 5 আর এখান থেকে 3টা নেই, এটাকে বাদ দিই, যেহেতু কালার ম্যানেজমেন্ট হচ্ছে না, সো তাই কালার ম্যানেজমেন্ট আমি করছিও না, জাস্ট আমরা এখান থেকে এই 3টাকেও নিয়ে নিলাম। আসলে ব্যাটারি বা যে কোনো ব্যাপারে না আমার একটু কালার ম্যানেজমেন্টের বিষয়টা ভালো লাগে। সো যদি একটু কালারটাকে ম্যানেজমেন্ট করে নেওয়া তাহলে আসলে দেখতে ভালো লাগে নিজের কাছে, এই জাস্ট আর কি। তো আমরা জাস্ট এইগুলোকে অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে বসাবেন। এই যে দেখেন লাস্ট এটা পুড়ে গেছে, ভুল করলে একবারই পুড়ে টুড়ে যাবে। তো সাবধানে আমি জাস্ট একে একে কানেক্ট করবো, প্রথমটা কানেক্ট করার পরই আমাদের ডিসপ্লে অন হয়ে যাবে, এরপর আবার প্লাস মাইনাস দেখে কানেক্ট করবো। তবে কোনো অসুবিধা নেই, আপনি চাইলে যে এখানে 8টা ব্যাটারি ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনি যদি কম ব্যাটারিও ব্যবহার করেন কোনো অসুবিধা নেই, আপনার কিন্তু কাজ করবে আপনার পাওয়ার ব্যাংক, ঠিক আছে। সো প্যারালাল কানেকশন, তো আপনার একটা দুইটা খুলে নিলেও কোনো অসুবিধা নেই। এটা ওকে, সো বেস্ট হেভি হয়ে গেছে, যেহেতু 8টা ব্যাটারি সো বুঝতেই পারেন বেশ ভালো হেভি হয়ে গেছে। এখন যদি আমরা একটাকে ওপেন করি, এখানে 66% চার্জ দেখাচ্ছে, তার মানে কি এটা কি চার্জ ফুল চার্জ হয় নাই, মেবি এখানে কিছু ব্যাটারি, মেবি আমার ধারণা এখানে আসলে কিছু ব্যাটারি হয়তো আমরা চার্জ করি নাই, ফুল চার্জ করা নাই, এই কারণে এরকম দেখাচ্ছে। ওকে যাই হোক, আমরা উপরে কাভারটা লাগিয়ে ফেলি। সো উইটার কাভার লাগাতে আমার অনেক কষ্ট হয়েছিল, এটা দেখা যাক কি করে। আমার না কোনো কিছুর কাভার লাগানোর চাইতে খুলতে ভালো লাগে এবং খোলার পরে ভেঙে টেঙে যায়, পর আর লাগাতে ইচ্ছা করে না। সো আই থিঙ্ক এই অভ্যাসটা আপনারা অনেকেরই আছে, যে কোনো ইলেকট্রনিক জিনিস দেখলে খুলতে মন চায় কিন্তু খোলার পরে সেটা আর ঠিক মতো লাগাতে পারি না আর কি, ঠিক আছে। এরকম কাদের কাদের আছে অভ্যাস সেটা একটু কমেন্ট সেকশনে লিখবেন, যা আসলে ভাই আমারও এই একই অভ্যাস আছে আপনার মতো, লাগানোর চাইতে আমরা খুলতে ভালো পারি। বিসমিল্লাহ, ফাইনাল টাচ। সো মোটামুটি বলতে পারি অয়েল ফিনিশিংটা বেশ ভালো, খুব সুন্দর মতো স্মুথলি ফিনিশিংভাবে লেগে গেছে। আগেরটা আমাদের যে প্রবলেমটা ছিল এটার মধ্যে সেই প্রবলেমটা নাই। সো এবং এটা ডিসপ্লেটা খুব একটা ব্রাইট না, ডিসপ্লেটা খুব একটা যে ভালো বা উন্নত মানের তা কিন্তু না, হয়তো আপনারা ক্যামেরায় ভালো দেখছেন কিন্তু অতটা ভালো না। সো যতটা আপনার মনে হবে যে 1888 একটু জাস্ট কার্ভভাবে দেখলে, এটা একবারে চোখ বরাবর সোজা ধরলে তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে আসলে ডিসপ্লেতে কি দেখানো, সেটা হচ্ছে জাস্ট বরাবর তাকাতে হবে আর কয়েক সেকেন্ড পরেই বন্ধ হয়ে যাচ্ছে। আর এইটা মেবি ডাবল ক্লিক করলে, ঠিক সিমিলার আগের সার্কিটে ডাবল প্রেস করলে হচ্ছে এই এলইডি বাতিটা অন হয়ে যাবে, এবং এলইডি বাতির আলো মোটামুটি বেশ খারাপ না, আবার খুব একটা যে ভালো তাও না, তবে চলে। এগুলো তো জাস্ট স্ট্যান্ডার্ড এলইডি, SMD এলইডি গুলো হলে আরো বেশি আলো পাওয়া যায়। সো যাই হোক, এখন আমরা হচ্ছে এটার প্রথম ইনপুটটা চেক করে ফেলি, যেহেতু আমাদের চার্জার লাগানোই আছে।
সো আমরা দেখে ফেলি আমাদের আসলে ইনপুট চার্জিং ভোল্টেজটা কত। সো আমরা জাস্ট চার্জ দিয়ে দিলাম 560 mAh হচ্ছে মোটামুটি চার্জ হচ্ছে 500 mA রেটে বা 570 দেখা যাক হয়তো বা আরো বাড়বে 580 550। হ্যাঁ এটা মোটামুটি 1 ampere কাছাকাছি হয়তো বা যাবে এবং আমাদের এইখানে হ্যাঁ ইন লেখা আছে সো মোটামুটি এই যে 600 সো আই থিঙ্ক এটা 1 ampere আছে এটা হচ্ছে আমাদের 1 ampere রেটে আমাদের এইটাকে চার্জ করতে পারবে বা 500 থেকে 600 mAh আমরা ধরতে পারি যা চার্জিং রেট। আবার যেহেতু এখানে টাইপ সি আছে সো আমরা একটু ফাস্ট চার্জিংটা চেক করে ফেলি এটা হচ্ছে সো এটা হচ্ছে আমাদের স্যামসাংয়ের আমার ফোনের সাথে সো এটা হচ্ছে মোটামুটি 15 watt ফাস্ট চার্জিং আছে সো দেখা যাক আমরা এটাকে কানেক্ট করি সো এরপর হচ্ছে আমরা কেবলটাকে চেঞ্জ করে ফেলি। এটাই হচ্ছে দেখার বিষয় যে আসলে টাইপ সি দেওয়া হয়েছে টাইপ সির ফুল ক্যাপাসিটি সে নিতে পারে কিনা। ইয়েস মোটামুটি বলা যায় টাইপ সি লাগানোর পরে দেখতে পাচ্ছেন এম্পিয়ার কিন্তু বেড়েছে কিন্তু 9 volt কিন্তু আমাদের এটা চার্জ হচ্ছে না এটা কিন্তু 5 volt চার্জ হচ্ছে তবে 1.5 ampere উপরে কিন্তু উঠে গেছে যখন আমরা টাইপ সি কানেক্ট করেছি 2 ampere কাছাকাছি যাবে সো আই থিঙ্ক সার্কিটটা একেবারে খারাপ না আবার খুব যে একদম ফাস্ট চার্জ হবে তাও না সো 1.7 দেখতে পাচ্ছেন সো আমাদের কিন্তু এম্পিয়ার রেট বাড়ছে আর যেহেতু আমাদের এখানে কিছু ব্যাটারি আমার মনে হচ্ছে যে আমি চার্জ করি নাই সো 3.7 volt আশেপাশে বা 3 volt মধ্যে আছে সেগুলো চার্জ হচ্ছে সো এই যে 5.21 volt পর্যন্ত উঠেছে সো আই থিঙ্ক ভালো মোটামুটি বেশ ভালো ইনপুট সেকশন ভালো মনে হচ্ছে। এখন আউটপুট সেকশনটা যদি ভালো হয় তাহলে হলো সো আমরা এখন আউটপুটটা চেক করি সো আমরা ইনপুটে এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের 2 ampere ম্যাক্সিমাম আমরা রেটে হচ্ছে ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবো সো তাই তার মানে 8টা ব্যাটারি সো 8টা ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি চার্জ হবে যেহেতু 2 ampere রেটে এটা চার্জ করতে সক্ষম সো যাই হোক আমরা এখন আমাদের আউটপুটটা চেক করি। তো ভালো হতো যদি আরও দুই একটা ফোন আমার থাকতো তাহলে সেগুলো দিয়ে চেক করে দেখাতে পারলে যে আসলে এক এক ফোনের জন্য কিন্তু এক এক রকম ভেরি করতে পারে। ওকে উল্টা হবে এরপর আমরা ফোনটাকে কানেক্ট করে ফেলি এবার এটাকে খুলে ফেলি প্যাচ ট্যাচ তো 1% হচ্ছে বেড়েছে 55% আগে 54% ছিল 1 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে ওকে আর দেখেন সো আমি কি একেবারে খারাপ বলতে পারেন আপনারা এটার যে আউটপুটটা ছিল এটার আউটপুটটা কিন্তু একেবারে খারাপ না যদি এখানে 2টা ব্যাটারির পরিবর্তে 4টা ব্যাটারি হতো না এই সার্কিটে তাহলে পুরো মানে ফাটাফাটি একটা অবস্থা ছিল এই সার্কিটটা সো এটা 2টা হলেও যে একেবারে ফেলে দেওয়ার মতো তা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না পার্সোনালি আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন এবং এটা কিন্তু যে পোর্টেবল ছোট ফ্যান বা ছোট লাইট সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো কাজে আসতে পারে সো আপনারা সেই হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি যাদের স্মার্টফোন আছে এখনকার স্মার্টফোন 4000 5000 6000 mAh সো সেই ক্ষেত্রে এটা আসলে যায় না সেটা 10-20% চার্জ করতে পারবেন একেবারে যে করতে পারবেন না তা না তবে একেবারে যে ফেলে দেওয়ার মতো তাও কিন্তু না সার্কিটটা কিন্তু বেশ ভালোই আমার কাছে মনে হয়েছে এবং দেখেন এটার যে ক্যাপাসিটি লেখা নিচের দিকে লেখা আছে 5 volt 1 ampere ইনপুট এবং DC 5 volt 1.5 ampere এবং তারা যে কথা রেখেছে এবং কথা অনুযায়ী তাদের কাজ একদম পারফেক্ট। ওকে সো সার্কিটটা এটা থ্যাংকস এটা ছোটো হওয়ার পরেও ভালো কাজ করছে এবং এটাও কিন্তু বেশ ভালো সো এটাও কিন্তু 1.5 ampere রেটি হচ্ছে আপনার আমাদের এখানে চার্জ হচ্ছে। এখন আমি USBটা একটু চেঞ্জ করে দেখতে চাই যেহেতু অলরেডি একটা USB 2টা USB আছে দুইটার ভিতরে কোনো ডিফারেন্স আছে কি না সো আই থিঙ্ক সেম 2টাই হচ্ছে 1.5 ampere রেটেই হচ্ছে আউটপুট দিবে সো আসলে 2 ampere এক্সপেক্ট করেছিলাম আসলে ওইরকম না সো আই থিঙ্ক একেবারে খারাপ না আপনি এটা দিয়ে হচ্ছে একসাথে 2টা ফোনকেও চাইলে চার্জ দিতে পারবেন এবং যেহেতু এখানে হচ্ছে 8টা ব্যাটারি 8টা ব্যাটারি যদি আপনি অলমোস্ট ধরে নিলাম যেহেতু 1900 আছে 8 আমি ধরে নিলাম হচ্ছে 2000 mAh মতো তাহলে কিন্তু আপনি 16000 mAh বা 15000 mAh মতো পাচ্ছেন 15000 mAh দিয়েও কিন্তু আমার এই ফোনটাকে আমি হচ্ছে কম করে হচ্ছে 3 বার চার্জ করতে পারবো ক্লিয়ার সো আপনার যদি এরকম 4000 mAh একটা মোবাইল থাকে তাহলে হচ্ছে সেটাকে আপনি 3 বার বা 3.5 বার বা 4 বারের মতো হচ্ছে চার্জ করতে পারবে সো আমি চেষ্টা করলাম আসলে এই বিষয়গুলো আর ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি অনেক বেশি বকবক করেছি সো কষ্ট হয়েছে অনেক গরমের মধ্যে ঘেমে টেমে ভিডিও করছি সো আপনাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট প্রত্যেক ভিডিওতেই থাকে সেটা হচ্ছে 100টা লাইক আপনারা যারা প্রত্যেকে ভিডিও দেখেন প্রত্যেকে একটা করে লাইক দিলে দেখবেন 100টা লাইক হতে একদিনই হয়ে যায় সো আপনারা কিন্তু একদিনের মধ্যেও অনেক সময় কমপ্লিট করে দেন সো তার জন্য জাস্ট একটাই রিকোয়েস্ট আপনার ভিডিওতে লাইক দিবেন আর ভাই আপনারা অনেকে আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন ভিডিও পছন্দও করেন কমেন্টও করেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব কেন করেন না চ্যানেল তো সাবস্ক্রাইব না করলে আপনি এই যে
লাল বাটনটা, এটাকে সবসময় কালো করে রাখবেন, ঠিক আছে? সো এবং পাশের একটা বেল বাটন দেখবেন, এটা অ্যাক্টিভ না করলে আপনার কাছে ভিডিও যাবে না। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।